नमस्कार प्रिय व्यूअर्स यूट्यूब चैनल बराक तरंगे आशु चौधरी अपने स्वागत प्रथम बराक तरंगे सेरा संवाद करीमगंजे 116 जन स्वास्थ्यकर्मी वैक्सीन निलें शिलचरे दुटी केंद्रे 109 जन टीका ग्रहण उपाध्यक्ष आमिनुल हकेर उपस्थितिते कसुद्रमे बीजेपीते योगदान संख्यालघुदेर एबारे विस्तारित संवाद सारा देशेर संगे शनिवार करीमगंज जिला 116 जन स्वास्थ्यकर्मीके कोविड टीकाकरण करा हयेछे एर मध्ये पाताखानी मडेल हासपाताले 55 जनके टीकाकरण करा हय करीमगंज सिविल हासपाताले शनिवार आयोजित अनुष्ठानेर माध्यमे जिला शासक अम्बामुतान एमपी टीकाकरणेर सूचना करेन स्वास्थ्य विभागेर जुग्म संचालक अनुप कुमार दुईतारी एवं अतिरिक्त मुख्य स्वास्थ्य आधिकारिक असीम कान्ति दास सह जिला शीर्षेर पर्यायेर सब चिकित्सक और नार्स एवं स्वास्थ्यकर्मीदेर टीकाकरण करा हय एदिन जिला शासक संवाद माध्यमे जानिएछेन जिला स्वास्थ्यकर्मी और प्रथम सारीर कोविड योद्धा 8200 जनके टीकाकरणेर जन्य लक्ष्यमात्रा धरा हयेछे जिलाय 4000 वैक्सीन ए पर्यन्त एसे पौंछेछे एवं प्रतिदिन 100 जनके टीकाकरण करा हबे बोले तिनि जानिएछेन एदिके स्वास्थ्य विभाग थेके जानानो हयेछे जे पर्यायक्रमे स्वास्थ्यकर्मी और प्रथम सारीर कोविड एई वैक्सीन देवा हबे एवं शीघ्रई एई टीकाकरणेर परवर्ती कर्मसूची जानानो हबे एदिन प्रथम टीका ग्रहण करें स्वास्थ्य विभाग जुग्म संचालक अनुप कुमार दुईतारी under the yoke of corona for the last 1 year, and now that the vaccine has arrived, I see better times. And also one thing has to be mentioned, abhi kahan ka, which all countries have given vaccines? It's Britain, it's Russia and America and France, and these are all superpowers, and we are now competing with the superpowers, and I think we will be successful in this area. सर लोगों में कुछ ड्रग काम कर रहा है इस वैक्सीन को लेकर सर मिल नहीं है तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन क्या कर रहा है मतलब लोगों का ड्रग कोई डरने का ये नहीं है दिस इज अ ट्राइड एंड टेस्टेड मॉडल मतलब आपको देखा होगा नीति आयोग का जो डॉक्टर पॉल जो साइंटिफिक कमेटी को हेड करता है दैट इट इज मतलब इट इज वन ऑफ द मोस्ट फुल प्रूफ वैक्सीन दैट हैज एवर बीन प्रोड्यूस्ड तो कोई डरने का कोई जरूरत नहीं एंड इन द फर्स्ट फेज वी विल बी वैक्सीनेटिंग ऑन द हेल्थ केयर वर्कर्स কাছাড় জেলার শিলচরে দুটি কেন্দ্রে 109 জন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিয়েছেন শনিবার দুটি ক্ষেত্রে ভ্যাকসিনেশন শুরু হবে সকাল 9টায় তবে প্রথম দিনই তাই সবকিছু গুছিয়ে প্রক্রিয়া শুরু করতে কিছুটা বিলম্ব হয়ে যায় সিভিল হাসপাতালে ভ্যাকসিন শুরু হয় বেলা 11টা নাগাদ এবং মেডিকেল কলেজ হাসপাতালে 11:30 শুরু হয় ভ্যাকসিন প্রক্রিয়া চলে বিকেল 5টা পর্যন্ত শুরুর পর সিভিল হাসপাতালে প্রথম ভ্যাকসিন নেন ওই হাসপাতালের মহিলা চিকিৎসক জুরি শর্মা মেডিকেল কলেজ হাসপাতালে রূপজলি পেপে নামে এক প্রশিক্ষার্থী নার্স প্রথম ভ্যাকসিন নিয়েছেন এদিকে হাইলাকান্দিতে 60 জন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিয়েছেন প্রথম দিন আমার 5 মিনিট এরকম হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া এখন পর্যন্ত আমি কোনো রকমের কোনো অসুবিধা আমার হয়েছে না একদম নরমাল আছি আপনি আপনার নাম আপনার পরিচয় আমি ডক্টর জুরি শর্মা সিনিয়র মেডিকেল অফিসার সিলচর সিভিল হাসপাতাল এসএমডি আমরা প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করেছি প্রথম দিনে কিছুটা নতুন যেহেতু ভ্যাকসিনেশন এই ড্রাইভটা এবং যথেষ্ট ইন্টারনেট বেস সেজন্য টোটাল প্রসেসটা একটু স্লো হয়েছে সেজন্য আমরা যে টার্গেট ছিল যে 100-100 করে ডেইলি করব সেটা সম্ভব হয়নি তথাপি একটা ভালো খবর যে আমরা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট হয়নি সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালে 46 জন এবং শিলচর মেডিকেল কলেজে 63 জন স্বাস্থ্যকর্মীকে সর্বমোট 109 জনকে আজকে আমরা ভ্যাকসিনেট করেছি ভ্যাকসিনেশনে কোনো অ্যাডভার্স ইফেক্ট হয়নি শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভ্যাকসিন নিয়েছেন তাছাড়া সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালে যারা ডাক্তাররা আছেন অনেকে নিয়েছেন স্টাফ নার্স এবং অন্যান্য কর্মীরাও শনিবার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের হাত ধরে সুনাইয়ের কচুদ্রম জিপির বিভিন্ন দলের বেশ কয়েকজন সংখ্যালঘু ব্যক্তি বিজেপিতে যোগ দেন এর মধ্যে রয়েছেন কংগ্রেস দলের নির্বাচিত গ্রুপ সদস্য এআইইউডিএফের দলীয় পদাধিকারী ও জিপির বিভিন্ন দলের কর্মকর্তারা এদিন প্রথমে সুনাই মণ্ডল বিজেপি সভাপতি বজন সেনের পৌরোহিত্যে দলের কচুদ্রম জিপির বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখের এক কর্মসভা অনুষ্ঠিত হয়
এরপর যোগদান উপলক্ষে আয়োজিত সভায় উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, ভারতীয় জনতা পার্টি 4.5 বছরের কার্যকালে সুনাই তথা কচুদরম এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত 70 বছরেও এমন কাজ হয়নি। তিনি বলেন, কাজের নিরিখেই আগামীতে সরকার করবে বিজেপি। আজকে কসুদরম জিপির বেশ কিছু লিডিং সিটিজেন যারা কসুদরম জিপিকে লিড করে রাজনৈতিকভাবে, তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছে। এরা যারা মানে আমার বিভিন্ন অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করায় আমরা কসুদরম জিপিতে আমরা একক শক্তি হিসাবে আমরা আজকে ঘোষণা করতে পারি। আমাদের শক্তির উপরে আর কোনো দলের শক্তি থাকবে না, যেটা অতীতে আমাদের ছিল না। আজকের পর থেকে আমরা ভারতীয় জনতা পার্টির কসুদরমে আমরা অনেক শক্তি বাড়েছে, অনেক সংগঠনের মজবুতি বাড়ে। শিলচর পুর এলাকার 400 জন প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা প্রাপকের অনুমোদন পত্র প্রদান করা হলো। শনিবার শিলচর গান্ধী ভবনে কাছাড়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগর উন্নয়ন বিভাগ ও শিলচর পৌরসভার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় অনুমোদন পত্রগুলো। বিতরণ অনুষ্ঠানে বিধায়ক দিলীপ কুমার পাল তার বক্তব্যে বলেন, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। তবে এর আগে সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকার এককভাবে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে এবং সরকারের বরাদ্দকৃত অর্থ তহবিলে যথাযথ ব্যবহৃত নিশ্চিত করার জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, 2022 সালের মার্চের মধ্যে 2 কোটি মানুষ দেশের প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের আওতায় উপকৃত হবেন। জেলাশাসক কীর্তি জাল্লী তার বক্তব্যে বলেন, আবাসিক ইউনিটগুলিতে টয়লেট, বিদ্যুৎ সংযোগ, উজ্জ্বলা যোজনা, এলপিজি গ্যাস সংযোগ, পানীয় জলের সুবিধা এবং জনধন ব্যাংকিং সুবিধা ইত্যাদি থাকবে। বিধায়ক শিলচরের বার্তার প্রতিধ্বনি করে জেলাশাসক সুবিধাভোগীদের মধ্যস্থদের ফাঁদে না পড়ার অনুরোধ রাখেন। সভায় শিলচর পৌরসভা নির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক সমিত সাত্তোয়ান তার কার্যালয়ে সপ্তাহের দিন কর্মকালীন সময়ে যদি কোনো রকম সহায়তার প্রয়োজন হয় তাহলে সুবিধা প্রাপকরা এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এদিন অনুষ্ঠানের আগে জেলাশাসক কীর্তি জাল্লী, পৌরসভা নির্বাহী আধিকারিক সমিত সাত্তোয়ান ও বিধায়ক দিলীপ কুমার পাল শিলচর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের ডাকাইপট্টিতে সুবিধা প্রাপক সুবীর আচার্যের বাড়িতে গিয়ে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার গৃহের দ্বার উদ্ঘাটন করেন। इम्पोर्टेंटली सुबीर आचार्य आपके और आपके पूरे परिवार को हार्दिक शुभकामनाएं और नमस्कार। आज हम निजे आए हैं ये गृह प्रवेश देखने के लिए ताकि बाकी बेनिफिशरीज भी मोटिवेट हो जाए। कोविड के टाइम पे काफ़ी स्लो डाउन हुआ था, हम भी ज़्यादा पुश नहीं कर पाए, लेबर या मटेरियल नहीं मिल रहा था। एटलीस्ट आपके एग्जाम्पल लेके और लोगों को हमको मोटिवेट करना है। सरकार बहुत देना चाहता है, जितना जल्दी बेनिफिशरी उसको घर बनाए, फिर उसके बाद टॉयलेट, फिर उजाला से सिलेंडर, फिर राशन कार्ड या जो भी है, एक एक करके सरकार देना चाहता है। मैं बेनिफिशरी से यही रिक्वेस्ट करना चाहती हूँ कि संक्रांति जो हम मना रहे हैं ये बसंत माँ का आने को है, नए चीज़ें हम शुरुआत करते हैं। आप सभी से रिक्वेस्ट है कि सुबीर आचार्य जी कोविड के प्रधानमंत्री जो स्वप्नर प्रकल्प मध्य एक अन्यतम हे प्रधानमंत्री आवास योजना। আবাস যোজনা আগেও ছিল, আমরা জানি সেটা আজকে বলবো না, ইন্দিরা আবাস নামে ছিল, কী হতো সেটা আমরা সবাই জানি। কিন্তু পূর্ণাঙ্গ রূপ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষে সম্ভব এ ধরনের চিন্তাভাবনা করা। আর এর কারণ হচ্ছে কি, অর্থ খুব বেশি নয়, সম্ভবত 2 লক্ষ টাকা। তো তার মধ্যে সুবীরবাবু যেভাবে নিজের বিশ্ব তিনি ইনভেস্ট করেছেন, তো প্রধানমন্ত্রীজির লক্ষ্য হচ্ছে গিয়ে ভারতবর্ষে 2 কোটি গৃহহীনদের ঘর দেওয়া 2022-এর মধ্যে, মার্চের মধ্যে। এবং কাজ চলছে দ্রুতগতিতে, বহু জায়গাতে আমরা লক্ষ্য করেছি, গ্রামে গঞ্জে যাই, সুন্দর সুন্দর ঘর বানানো হয়েছে, দেখেই বোঝা যায় যে এটা প্রধানমন্ত্রী আবাস, প্রধানমন্ত্রী আবাস। কারণ প্রধানমন্ত্রীজি নিজে যে ঘরে থাকতেন সেটা অত্যন্ত ছোট্ট ঘর ছিল, ছোটোবেলায় জীবন কাটিয়েছেন। গোলকবিহারী ট্রাস্টের শিলচর শাখার উদ্যোগে আয়োজিত 3 দিবসীয় যোগ শিবিরের উদ্বোধন হল শনিবার। শিলচর ইন্ডিয়া ক্লাবের ময়দানে শনিবার গোলকবিহারী ট্রাস্ট শিলচর শাখার উদ্যোগে 3 দিবসীয় যোগ শিবিরের উদ্বোধন করা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ কুমার দত্ত ও সুনগর নাগপুর থেকে আগত যোগ প্রশিক্ষক রোজি ভট্টাচার্য,
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন তারা। পরে মঞ্চে আসেন বিশিষ্টজনেরা যুগের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। नृत्य करके गए, आप सब सबको उन्होंने मोहित किया है ना। आपने उन लोगों के लिए कैसी तालियां बजाई, लग रहा था कि नहीं मजा नहीं आ रहा देखिए, तो मैं चाहूंगी उनके लिए भी एक बार रोल लगा। हो गया अभी हमारा ब्लड प्रेशर नियंत्रण हुआ। अच्छा अब मैं ज्यादा नहीं बोलूंगी क्योंकि मैं आप लोगों के बीच में तीन दिन हूँ यहाँ पे। तीन दिन कंटिन्यू अपना पेज अबे नुरा के अनेक कुछ बोलबे एवं शिखाबे अपना शिखबे। तो আমি দুই একটা কথা বলবো যে আজকে আমি কেন আসলাম এখানে এবং আসাম বিধানসভার অধ্যক্ষ মহোদয় সাথে কাজ করি আমি। তো এই কাজ করে আমার বহুত অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে আমি জোড়াটার দায়িত্বে আছে এবং বিধানসভার দায়িত্বে আছে, জোড়াটার জন্য অনেক কাজ করেছি আমি এবং সমস্ত আসামের মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক গঠেছে আমার। কিন্তু এই শিবিরে উপস্থিত গুলো বিহারি ট্রাস্টে যখন আমাকে নিমন্ত্রণ জানালো তখন আমি চট করে এটা গ্রহণ করলাম। এই নিমন্ত্রণটা কেন গ্রহণ করলাম, কারণ আমার যখন বয়স হয়েছিল 20 বছর তখন আমার খুব বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, ভবদেব গোস্বামী দেখিয়েছি, এখানে গিরিধারী কর সবাই দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু গ্যাস্ট্রিক আমার কমে না। তারপরে কি হলো, আমার গুয়াহাটি যখন আমাকে একজনে বলল যে কালিকাপুর বড়খোলা জারিলতরা জেপির দলছড়া দ্বিতীয় খণ্ডের গ্রামবাসীরা স্থানীয় বিধায়ক কিশোরনাথের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন গত 5 বছরে জারিলতরা জেপির 7 নম্বর গ্রুপের উন্নয়নমূলক কাজ হয়নি, বারবার বিধায়কের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া কোনো কাজ হয়নি, এমনকি বিধায়কের কিশোরনাথ একবারই এই গ্রামে পা মারাননি বলে গ্রামবাসীদের অভিযোগ। দলছড়ায় 1991 সালে পানীয় জল প্রকল্পটি নির্মিত হলেও আজ অবধি সেটা চালু হয়নি। গ্রামবাসীদের পক্ষে রিঙ্কু কর, ধীরেন্দ্র চন্দ্র, মন্টু সরকার, প্রীতি দাস, নান্টু চক্রবর্তী, বাসন্তী দাস, মিহির কান্তি ভট্টাচার্য সহ আরও অনেকেই বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে আগামী নির্বাচনে বুট বয়কটের হুমকি দেন। 64 ইংরেজির থেকে আমরা এইভাবেই চলিয়া যাইলাম। আমরা মা বোন তারা জল টল নিতে কত সুবিধা স্কিম কত নেতা আইন আইয়া কইয়া যেন আমরা করিয়া দিব এই কর্ম সেই কর্ম, নির্বাচনে আইলা তারা ভোটে জিতিয়া তারা পরে একদিন আইলা আইয়া আমরা লোক আর দেখা সাক্ষাৎ কোনো কিছু নাই। আজকে আমরা এই দুর্ভিক্ষভাবে চলতে আছি, গতিকে আমরা যদি এবার আমরা রাস্তাঘাট জল টল না পাই তাহলে আমরা এবার ইলেকশনে ভোট আমরা বয়কট করবো। আমরা 913 দলছড়া প্রাইমারি স্কুলে আমরা ভোট সেন্টার তো এখানে পঞ্চায়েত যারা জিতছে এরা আইন না এরা পঞ্চায়েত জিতছে তাই নো আইন না তাই নো মাইজের মধ্যে আয়া কোন দিতে কোন দিকে জানি গিয়া আমরা কোন দেখা যায় পঞ্চায়েত আইছে ইলেকশনের ফর থেকে তো পঞ্চায়েত আমরা এটা এটা খবর হইলাম যে এখানে এই রাস্তা লাগে এটা স্কিম ধরা হইছে সরকারি স্কিমটা খালি হইছে না এটা দুই স্কিম ধরা হইছে আগে 37 লাখ টাকার স্কিম আসলো একটা সম্ভবত আমাদের দলচরা পার্ট 2 বাজার টিলা অন্তর্গত অপমার জনগণ আমরা সবাই সমবেত হয়েছি কারণ আমরা বিগত নির্বাচনে আমাদের অনেক বিধায়ক এরপরে পঞ্চায়েত নির্বাচন এবার লাস্ট আমাদের এমপি নির্বাচনে আমাদের সেন্টার থেকে মাননীয় সাংসদ ডাক্তার রাজদীপ রায় মহাশয় বিপুল সংখ্যক ভোট পেয়েছেন। উনার আমাদের জারালতলা জিপির আমরা বাসিন্দা আমাদের এখানে এই জিপি প্রেসিডেন্ট বিজেপির আমাদের বিধায়ক বিজেপির তারপরে আমরা সবাই টাকা সত্য কি হয়েছে আমরা এখানে মানুষের দিনের দিন আমরা ভোট দিচ্ছি ইলেকশনে নির্বাচন পাকমরা কমিটমেন্ট করে গেছেন তারপরে কোনো কাজ হচ্ছে না। আমাদের মহিলারা মা বোনরা আমরা একদিন এমএল বিধায়কের বাড়িতে গিয়েছিলেন কিন্তু উনি আসবেন বললে আসলেন না, উনার পিরিয়ডে 5 বছরে একটি দিনও আমাদের এখানে আসেন না। আমাদের এখানে যে রাস্তার যে অবস্থা কেউ কেউ যদি একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে পৌঁছে না আমরা